কে শুনে কার কথা? উনি আমার কোনো কথার পাত্তা না দিয়ে আমাকে পাজাকোলা করে নিয়ে পুরো বাসার রাউন্ড দিচ্ছে। আমি অসহায়ের মতো ওনার দিকে তাকিয়ে আছি। ইফাজদের বাড়ির সামনে গাড়ি থামাতেই ইফাজ তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে আমার পাশে দরজাটা খুলে আমার দিকে হাত বাড়িয়ে দিল। আমি মিষ্টি একটা হাসি দিয়ে ওনার হাত ধরলাম। ইফাজ হেসে হেসেই আমাকে গাড়ি থেকে নামালো। ইফাজ হাসি হাসি মুখ নিয়ে আমার দিকে তাকিয়ে আমার হাত ছেড়ে আমার পেছনে যেয়ে দাঁড়ালো। আমি মাথা ঘুরিয়ে পেছনে ওনার দিকে তাকাতেই উনি পেছন থেকে আমার মাথার সামনের দিকে ঘুরিয়ে দিলেন। তারপর আস্তে করে আমার শাড়ির আঁচলটা নিয়ে আমার মাথার ওপর দিয়ে পেছন দিক থেকেই জড়িয়ে ধরে বলল, প্রথম শ্বশুর বাড়ি এসেছো বলে কথা, মাথায় ঘোমটা দেওয়াটা আজ তোমার জন্য বাধ্যতামূলক। আমি ওনার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বললাম, সব জায়গায় জড়িয়ে ধরা কি আপনার নেশা হয়ে গেছে? সামনে শ্বশুর বাড়ি, পেছনে দারোয়ান, কেউ যদি দেখে ফেলতো। হ্যাঁ আসছে, দেখে ফেলে ফেলতো, তাই বলে কি রোম্যান্সটাও ঠিকভাবে করতে পারবো না? আমি আর কথা বাড়ালাম না, চুপচাপ সামনের দিকে আগালাম। ইফাজ এক প্রকার দৌড়ে আমার পাশে এসে দাঁড়ালো, শক্ত করে আমার হাত ধরে কলিং বেল চাপলো। হঠাৎ করে আমার কপালে একটা চুমু খেয়ে সামনের দিকে তাকালো। আমি ওনার কাণ্ড দেখে চোখ বড় বড় করে ওনার দিকে তাকিয়ে আছি, কিন্তু উনি একটাবারের জন্যেও আমার দিকে তাকাচ্ছেন না। এমন ভাব করছেন যেন এই মাত্র উনি কিছুই করেননি। একটা মেয়ে দরজা খুলল, বয়স 27-28 হবে বোধ হয়। আমাদের দেখেই এক প্রকার চিৎকার দিয়ে বলল, মা যান, ভাই ভাবিরে নিয়ে আসছে, আইসেন তাড়াতাড়ি। আগে ঢুকতে দে, তারপর ডাকাডাকি করিস। কথাটা বলেই ইফাজ হাত দিয়ে মেয়েটাকে সরিয়ে আমাকে নিয়ে ভেতরে ঢুকলো। আমি ঢুকবো কি, আমার ঢোকার আগেই ইয়াস দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। আন্টি টাইপের একজন মহিলা সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, আর কিছুক্ষণ পরে আসলে আমাকে সোজা পাগলাগারতে যেতে হতো। আজ পাগল করে দিয়েছে ছেলেটা, কিছুক্ষণ পরপরই কানের কাছে প্যান প্যান করে বলে, ভাইয়া ভাবিকে আনছে না কেন? আমু, ভাইয়াকে একটা ফোন করো না, আমি জানি ভাইয়া ভাবিকে আনবে না। কথা শুনে বুঝলাম এটা ইফাজের আমু। ইয়াসের হঠাৎ জড়িয়ে ধরাতে মাথার কাপড় পরে গিয়েছিল। ঠিকঠাক করে মাথার কাপড় দিয়ে আন্টিকে সালাম করলাম। আন্টি আমাকে সোজা জড়িয়ে ধরলেন, তারপর আমার মুখ ধরে কপালে একটা চুমু খেলেন। ইয়াস একটাবারের জন্যেও আমার হাত ছাড়েনি। ইয়াস আমার হাত টানতে টানতে বলল, ভাবি বাবুর কাছে চলো, বাবু তোমার জন্য সে কখন থেকে অপেক্ষা করছে, আসো। ইয়াসের কথা শুনে হাসি পেল। ইয়াস আমার হাত টানতে টানতে সিঁড়ি দিয়ে দোতলা করিডোরের শেষ রুমে নিয়ে গেল। রুমের দরজা ধাক্কা দিয়ে ইয়াস আমাকে ভেতরে ঢুকিয়ে খুশি মনে জোরে জোরে বলল, হাফু দেখো কে এসেছে। আপু চোখ বন্ধ করে অন্য পাশ হয়ে শুয়েছিল। ইয়াসের ডাকে চোখ খুলে আমাদের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, আরে এই দেখে হিয়া এসেছে, বসো বসো। আপু কথাটা বলেই আস্তে আস্তে ওঠার চেষ্টা করলো। আমি কাছে গিয়ে আপুকে উঠতে সাহায্য করলাম। আপু আটশোয়া অবস্থায় বেডের সাথে হেলান দিয়ে আমার হাত ধরে আপুর একদম কাছে বসালো। ইয়াস এসে আমার কোলে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। ইয়াসের কাণ্ড দেখে আপু বলল, এই ছেলেটা তুমি বলতেই পাগল, ইফাজের সাথে তোমাকে আনতে যাওয়া নিয়ে দুই ভাইয়ের শেখি মারামারি, আম্মু ওদের থামাবে কি, হাসতে হাসতে আর বাঁচে না। ও বেয়াদব একটা ছেলে, আমাকে বলেছিল 9:15 মধ্যেই তোমাকে নিয়ে আমার সামনে হাজির করবে, আর এখন দেখো 10 বাজে, দেখছো কত বড় লায়ার। ইয়াস আমাকে কথাগুলো বলছে আর আমার আঙ্গুল নিয়ে খেলা করছে। আমি ইয়াসের গালে একটা চুমু দিয়ে বললাম, রাস্তায় জ্যাম ছিল তাই আসতে দেরি হয়েছে। আজ রাস্তা একদম ফাঁকা ছিল, এখানে আসতে মিনিমাম 15 মিনিট লেগেছে। প্রায় আধা ঘন্টার মতো ইফাজ আমাকে কোলে নিয়ে পুরো বাসা ঘুরে ঘুরে দেখছিল। আজ লেট হয়েছে ওর পাগলামির কারণে। আমি বাবুর দিকে তাকিয়ে বললাম, ঘুমোচ্ছে নাকি? আপু বাবুর দিকে তাকিয়ে আবার আমার দিকে তাকিয়ে বলল, না একটু আগেই উঠেছে। নাম কি রাখা হয়েছে? মোহতাসিন চৌধুরী মাহিন। বাহ খুব সুন্দর নাম, কে রেখেছে? ওর বাবাই রেখেছে। ও ভাইয়া কোথায়? একটু আগেই দেখতে এসেছিল, দেখেই অফিসে চলে গেছে, আর একটু আগে আসলেই দেখা হয়ে যেত তোমার সাথে। ও ব্যাটলাম। আমি হাত বাড়িয়ে বাবুর গালে টাচ করে একটা চুমু খেয়ে বললাম, একটু কোলে নিব। আপু হেসে আস্তে করে বাবুকে কোলে তুলে আমার কোলে দিল। ইয়াসকে আপু টান দিয়ে আপুর কাছে বসালো। আমি বাবুকে একটু ওপরে তুলে কপালে চুমু দিলাম। বাবুকে কোলে নিয়ে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে আপুর সাথে টুকটাক কথা বললাম।
ইয়াস বিছানার ওপর উঠে লাফিয়ে লাফিয়ে খেলছে। আপু আস্তে করে বিছানা থেকে নেমে ওয়াশরুমে ঢুকলো। তখনই ওই মেয়েটা ঘরে ঢুকে ইয়াসকে বলল, ইয়াস পা আপনার ডাক্তাসে। আম্মুকে উপরে আসতে বলো। আপনার জন্য নাকি একটা সারপ্রাইজ আছে, মা জান কইল। কথাটা শুনে ইয়াস লাফ দিয়ে বিছানা থেকে নেমে পড়ল। সত্যি? কথাটা বলে ইয়াস দৌড়ে চলে গেল। ওই মেয়েটাও পেছন পেছন গেল। যাওয়ার সময় আমাকে আস্তে করে বলে গেল, বড় ভাইজান এত রোম্যান্স কই পায় বুঝি না। কথাটার আগা মাথা কিছুই বুঝলাম না। আর বড় ভাইজানটাই বা কে? আমি বাবুকে কোলে নিয়ে পুরো রুম ঘুরাচ্ছিলাম, হঠাৎ পেছন থেকে কেউ একজন জড়িয়ে ধরতেই আমি ভয়ে চিৎকার দিতে যাব, সাথে সাথে আমার মুখ চেপে ধরলো, বুকের ভেতর থুক করে উঠল। হঠাৎ কানের কাছে ফিসফিসিয়ে কেউ একজন বলে উঠল, আমার স্পর্শ এখনো তুমি বুঝতে পারো না, আর একটু হলে তো চিৎকার দিয়ে সব শেষ করে দিতে। আমি ইফাসের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বললাম, এভাবে কেউ হুট করে পেছন থেকে জড়িয়ে ধরে, আর একটু হলেই তো বাবুকে ফেলে দিতাম। ইফাস আমার ঘাড়ে চুমু দিয়ে বলল, আমি ধরে ফেলতাম। উফ ছাড়ুন তো, আপু এখনই বের হবে আর ইয়াসও চলে আসবে। আপুর বের হতে অনেক দেরি, আর ইয়াসকে তো ট্যাব আর চকলেট বক্স দিয়ে বসিয়ে রেখে এসেছি। মনিকে বলে এই রুম থেকে ইয়াসকে আমি বের করে দিয়েছি। সত্যি কথা বলতে ইয়াসকে আম্মু ডাকেনি। আমি রেগে ওনার দিকে তাকিয়ে বললাম, আপনি আসলেই খারাপ, দেখে ছাড়ুন। আমাকে না ছেড়ে হঠাৎ করে আমাকে কোলে তুলে নিলেন। ভয়ে বুকের ভেতর থুকথুক করে উঠল। আমি বাবুকে শক্ত করে ধরলাম যাতে পড়ে না যায়। উনি আমাকে সামান্য উপরে উঠিয়ে আমার কপালে আর বাবুর কপালে চুমু দিয়ে বললেন, এই মুহূর্তে একটা পিক তোলা উচিত ছিল, প্রবলেম নেই, আমাদের বেবি হোক, তারপর দেখবো ফ্যামিলি পিক কত প্রকার ও কি কি। উফ আবার শুরু করেছে। আমি কথা ঘুরিয়ে বললাম, নামান প্লিজ, আপু এখনই বের হবে, আর আমার ভয় লাগছে বাবুকে নিয়ে, মনে হচ্ছে এখনই পড়ে যাবে। কথাগুলো ওনার দিকে অসহায়ভাবে তাকিয়ে বললাম। উনি আমার কথার কোনো গুরুত্ব না দিয়ে কয়েক কদম হাঁটলেন, সাথে সাথে ওয়াশরুমে আপুর বের হওয়ার আওয়াজ পাওয়া গেল। উনি আওয়াজ শুনে আস্তে করে আমাকে নামিয়ে দিয়ে নিজে যেয়ে বেডের ওপরে বসে বসে পা নাড়াতে লাগলেন। আপু ওয়াশরুম থেকে বের হয়ে ইফাসকে দেখেই বললেন, বাবা কাকে দেখছি আমি, এত ভদ্র মানুষ আমার রুমে কি করছে? আমি নেই, ইয়াস নেই, তারপরও চুপচাপ বসে পা নাচাচ্ছে, কত ভদ্র হয়ে গেছে আমার ভাইটা। ইস, আপুর কথা শুনে লজ্জায় আমারই মরে যেতে ইচ্ছে করছে। কি ভাবছে আপু? ছি, আমি ওনার দিকে তাকালাম। উনি আমার দিকে তাকিয়ে কিউট একটা হাসি দিয়ে আপুর দিকে তাকিয়ে বললেন, ওনার কথা শুনে আপু আর আমি দুজন দুজনের দিকে অবাক হয়ে তাকালাম। আপু অবাক হয়ে তাকালো, কারণ উনি আমার সামনে দুলাভাইকে নিয়ে এসব কথা বললেন, আর আমি অবাক হলাম, কারণ উনি আমার সামনে নিজেকে ইনোসেন্ট দাবি করে দুলাভাইকে খারাপ বানালো। তার জন্য আপু ইফাজের কাছে যেয়ে পিঠের ওপর কয়েকটা এলো পাথারি দিয়ে বললেন, তুই ইনোসেন্ট তাই না, আর তোর দুলাভাই খারাপ, ওই দিন তুই দরজায় নক না করে কেন ঢুকছিলি, বেয়াদব অসভ্য। উনি ওনার পিঠে হাত বোলাতে বোলাতে আমাকে বললেন, টিয়া পাখি বাবুকে রেখে এদিকে আসো, পিঠে মালিশ করে দাও, খুব জোরে জোরে মেরেছে। ওনার কথা শুনে আমি থতমত খেয়ে আপুর দিকে তাকালাম। আপু আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। আপু আমাকে উদ্দেশ্য করে বলল, হিয়া আমি মোটেও এত জোরে মারিনি, সব তোমার আদর খাওয়ার বাহানা। কথাটা বলেই আপু বিছানায় আস্তে করে বসলেন। আমি বাবুকে আস্তে করে আপুর কোলে দিয়ে বেরিয়ে চলে আসলাম। এই রুমে থাকা মানে নিজের সম্মান নিজে বিলিয়ে দেওয়া। পেছন পেছন উনিও আসলেন। ওনাকে আসতে দেখে আমি নিজের হাঁটা আরো দ্বিগুণ করলাম, কিন্তু পারলাম না ওনার কাছ থেকে বাঁচতে। ঠিক এসে পেছন থেকে জড়িয়ে ধরে বললেন, পালাচ্ছ কেন? আমি ওনার থেকে নিজেকে ছাড়াতে ছাড়াতে বললাম, পালাচ্ছি কই, আন্টির সাথে তো কথাই হলো না, তাই আন্টির কাছে যাচ্ছিলাম। হঠাৎ উনি আমার কানের কাছে ফিসফিসিয়ে বললেন, শাশুড়ি হয়। আমি ওপর থেকে দেখতে পেলাম নিচে সোফায় বসে বসে ইয়াস চকলেট খাচ্ছে আর ট্যাব হাতে নিয়ে কিছু একটা করছে, হয়তোবা গেম খেলছে। আমি ইফাজের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিচে যেয়ে ইয়াসের পাশে গিয়ে বসলাম। ইয়াস আমাকে দেখে আমার সাথে হেলান দিয়ে বলল, ভাবি এই গেমটা পারো খেলতে? না তো, কিভাবে খেলে? দাঁড়াও আমি শিখিয়ে দিচ্ছি। ইয়াস সবকিছু শিখিয়ে দিচ্ছিল কিভাবে গেমটা খেলতে হয়। আমি ইয়াসের প্রতিটা কথার প্রতিউত্তরে শুধু ও আচ্ছা হুম বলছিলাম। ইফাজ আমাদের সামনে সোফায় বসে বসে ফোন দেখছে আর চোখে এদিকে তাকাচ্ছে। ইয়াস গেম খেলতে খেলতে
আস্তে আস্তে আমার কোলে শুয়েই পড়ল। কিছুক্ষণ পর হঠাৎ কি মনে করে যেন ইয়াস লাফিয়ে উঠে বলল, ইয়াস চলে গেল দেখে আমিও কিচেনে চলে আসলাম। ওখানে একা থাকা রিস্ক। কিচেনে আন্টি আর একটা কাজের মেয়ে ছিল, সেই মেয়েটা মেন্ডোর খুলেছিল, সেই মেয়েটা অনেক বড় কিচেনটা। কিচেনের ভেতরে ঢুকতেই আন্টি বলে উঠলেন, আরে গিয়া তুমি কিচেনে কেন এসেছো? এমনি আন্টি। আন্টি আমাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, রান্না পারো? বেশি কিছু পারি না, সামান্য। ও, আমিও তেমন পারতাম না। ইফাজের আব্বু যে কি দেখে আমাকে পছন্দ করেছে এখনো বুঝে উঠতে পারি না। নতুন নতুন যখন ওর জন্য রান্না করতাম মোটেও ভালো হতো না, তারপরও বলতো আহ কি মজাই না হয়েছে আজকের রান্নাটা। যেদিন এই কথাটা বলতো ওই দিনই বুঝতাম একটুও ভালো হয়নি, কথাটা কিন্তু প্রতিদিনই শুনতাম। আন্টির কথা শুনে মুখ চাপিয়ে সামান্য হাসলাম, কিন্তু পেটের মধ্যে বোম ফাটানোর মতো হাসি পাচ্ছে। আমি হাসি থামিয়ে আন্টিকে বললাম, আন্টি আঙ্কেলকে তো দেখলাম না, বাসায় নেই। কাল ব্যবসার কাজে ঢাকার বাইরে গেছে, 3 দিন পর আসবে। তুমি আজ আসবা, এই কথাটা যখন ওকে বললাম ও আফসোস করে বললো, ইস মেয়েটাকে সামনাসামনি দেখার সুযোগই পাচ্ছি না। সেই ইফাজের ফোনে তোমার একটা ছবি দেখেছিল, ওইটাই ওর ফার্স্ট অ্যান্ড লাস্ট দেখা। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কোন ছবি আন্টি? রেস্টুরেন্টের একটা ছবি, ইফাজের ফোনে এখনো আছে তো, লুকিয়ে লুকিয়ে তুলেছিল। কথাটা বলেই আন্টি হাসলো, তারপর আবার বলল, ওকে বললে দেখাবে। আচ্ছা আন্টি, আমি এখনই দেখে আসছি। কথাটা বলেই আমি ওখান থেকে ইফাজের কাছে চলে আসলাম। ওনার পাশে বসতেই উনি ফুট দেখার মতো আমার দিকে তাকিয়ে বললেন, মেঘনা চাইতে জল। কথাটা বলেই ইফাজ এক হাত বাড়িয়ে আমাকে জড়িয়ে ধরার আগেই আমি ওনার হাত চেপে ধরে বললাম, একদম না, আপনার ফোনটা একটু দেয়া যাবে? পারমিশন দেওয়ার কি আছে, আমার সব কিছু তোমার, আমার ফোন তোমার, আমার আমি তোমার, আমার বেড তোমার, আমার ওয়াশরুম তোমার, আমার জামা কাপড় শার্ট প্যান্ট লুঙ্গি সব সব তোমার, আমি দিতে না চাইলেও তুমি সব কেড়ে নেবে। আমি জাস্ট ফোনটা চেয়েছি, ওগুলোর দরকার নেই। ইফাজ ফোনটা এগিয়ে দিয়ে বলল, নাও। আমি ফোনটা নিয়ে ফার্স্ট গ্যালারিতে ঢুকলাম, অনেকগুলো ফোল্ডার দেখতে পেলাম। বউ নামে একটা ফোল্ডারে ঢুকে দেখলাম এখানে সব আমার পিক দিয়ে ভর্তি। আমি ওনার দিকে তাকালাম, উনি সেন্টার টেবিলের ওপর দুই পা তুলে আর শোয়া অবস্থায় সোফায় শুয়ে পেপার ওয়ার্ক দিয়ে খেলছিল। আমার তাকানো দেখে আমার দিকে তাকিয়ে একটা কিউট হাসি দিয়ে আবার খেলায় মনোযোগ দিলেন। আমি অনেকগুলো পিক দেখতে পেলাম, ওর ফোনেই আমার ফার্স্ট পিক দেখার জন্য আমি একদম নিচে নামলাম। কত পিক, সব ক্যান্ডিড পিক, দেখেই বোঝা যাচ্ছে লুকিয়ে লুকিয়ে তোলা। আমি ওনার দিকে ফোনটা ধরে বললাম, এই পিকগুলো কতদিন আগের? আমার কথা শুনে উনি নর্মালভাবে তাকিয়ে বললেন, ডিটেলসে যেয়ে দেখো। আমি যে রেগে ওনাকে জিজ্ঞেস করলাম উনি বুঝলেনই না, আর এভাবে ওনার ফোনে আমার পিকগুলো দেখছি সেটা দেখেও কোনো রিয়্যাক্ট করলেন না। আমি ওনার থেকে চোখ ফিরিয়ে আবার পিক দেখতে লাগলাম। লাস্টের দিকে আমার কয়েকটা রেস্টুরেন্টে বসা পিক দেখতে পেলাম। আমি একটা পিকে ক্লিক করে দেখলাম এই পিকটা অনেক দিন আগের। রেস্টুরেন্টটাতে আমি একবারই গিয়েছিলাম, আমার ওখানে ওটাই ফার্স্ট যাওয়া ছিল অ্যান্ড ওটাই লাস্ট। হিজাব পরা অবস্থায় এক হাত টেবিলের ওপর রাখা, অন্য হাতের কনুই রেখে গালে হাত দিয়ে কাজিনদের সাথে হেসে হেসে কথা বলছিলাম, তখনই পিকটা তোলা হয়েছে। হঠাৎ ইয়াস দৌড়ে এসে আমার দুই হাত দুই দিকে দিয়ে আমার কোলে বসে একটা আর্ট খাতা খুলতে খুলতে বলল, ভাবি এই আর্ট খাতা ভর্তি তুমি, প্রতিটা পেজে আমি নিজে তোমায় এঁকেছি। যখনই তোমাকে টাচ করতে ইচ্ছে করে তখন ভাইয়ার ফোন নিয়ে তোমার ছবি দেখে দেখে এখানে আঁকি। আমি ইয়াসের কথা শুনে অবাক হয়ে ওনার দিকে তাকালাম, উনি আমার দিকে তাকিয়ে বললেন, ও এরকমই। আমি ইয়াসকে শক্ত করে জড়িয়ে ধরে গালে একটা কিস করে আর্ট খাতাটা ওর হাত থেকে নিয়ে দেখতে শুরু করলাম। আমি একটা একটা করে দেখছি আর হাসছি, কারণ একটা ছবিও আমার মতো দেখতে হয়নি, কিন্তু আমার প্রতি যে ওর এত ভালোবাসা সেটা দেখে আমি অবাক হচ্ছি। আমার দেখার শেষে আর্ট খাতাটা ইয়াস রেখে আসতে চলে গেল। আমি ওনার ফোনটা ওনাকে দিয়ে দিলাম, ওনার কানের কাছে যেয়ে আস্তে করে বললাম, আপনি লুঙ্গি পরেন কেন? তখন যে বললেন আপনার লুঙ্গিও আমার, তার জন্যই জিজ্ঞেস করলাম।
উনি আরশোয়া থেকে উঠে ঠিকঠাক হয়ে বসে আমার দিকে তাকিয়ে বললেন, বলো তো গরমকালে ছেলেদের জাতীয় পোশাকের নাম কি?